ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্যদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগে হুগলির ডানকুনি পুরসভা ঘেরাও বিজেপির। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সৌরভ, এখনো কি ঘেরাও চলছে? দেখো, এখনো কিন্তু ঘেরাও চলছে। বিজেপি সমর্থক কর্মীদের দাবি যে এই পৌরসভা যে ঘূর্ণিঝড় হয়েছিল তার যে ক্ষতিপূরণ দেওয়া সেটা নিয়ে দুর্নীতি করেছে, যাদের 20,000 টাকা করে পাওয়ার কথা তারা পায়নি, তৃণমূলের কাছের লোকেরাই এই টাকা পেয়েছে, এই নিয়েই বিক্ষোভে ফেটে পড়ে। এছাড়াও এদের আরো কয়েকটি যে উন্নয়নমূলক কাজ শেখার ক্ষেত্রেও দুর্নীতি করেছে এই পৌরসভা, এই নিয়ে পৌরসভা ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এখনো কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু তৃণমূল যেটা দাবি করছে, তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছে, বিজেপির হাতে কোনো ইস্যু নেই, সেই কারণেই বিশৃঙ্খলা করার জন্যই এই পৌরসভা ঘেরাও করেছে, তাদের পৌরসভায় কোনো দুর্নীতি হয়নি, এটাই তাদের বক্তব্য। কিন্তু এখনো অবধি কিন্তু পৌরসভার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের বক্তব্য এই পৌরসভা ঘূর্ণিঝড় নিয়ে প্রাণ নিয়ে যে দুর্নীতি করেছে এবং তা সহ সরকারি যে প্রকল্প সেই প্রকল্পতেও দুর্নীতি করেছে, এই কারণে বিক্ষোভ দেখাতে শুরু হয়েছে। ঘটনাস্থলে কিন্তু গন্ডগোল আছে, ডানকুনি থানার পুলিশ উপস্থিত হয়েছে। ধন্যবাদ সৌরভ।